আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো কুয়েত থেকে বলছি কুয়েতের ফ্লাইট সংক্রান্ত খবর কুয়েতের মহামারী ভাইরাসের খবর ভায়োলেশন লকডাউন ইত্যাদি সহ কুয়েতের বিস্তারিত সর্বশেষ খবর নিয়ে বারবার চলে আসি আপনাদের মাঝে যারা যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা কুয়েত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন খবর পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য রইল আন্তরিক ভালোবাসা এবার চলুন জেনে নেওয়া যাক কুয়েতে মহামারী ভাইরাসের সর্বশেষ আপডেটে কুয়েত মহামারী ভাইরাসের সর্বশেষ আপডেট হল কুয়েত মিনিস্ট্রি অফ হেলথ এর তথ্য অনুসারে আজ ছাব্বিশে মে মঙ্গলবার দুই তারিখে নতুন করে গত চব্বিশ ঘন্টায় ছশো জন আক্রান্ত হয়েছে এই ছয়শো জন সহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো বাইশ হাজার পাঁচশো পঁচাত্তর জনে আর নতুন করে গত চব্বিশ ঘন্টায় সাতজন মৃত্যুবরণ করেছে ইনানিল্লাহি অনালহ রাজিউন এই সাতজন সহ মোট আক মৃত্যুর সংখ্যা হলো একশো বাহাত্তর জনের আর গত চব্বিশ ঘন্টায় নতুন করে সুস্থতা লাভ করেছে ছয়শো পঁচাশি জন এ নিয়ে টোটাল সুস্থতার পরিমাণ হল সাত হাজার আলহামদুলিল্লাহ নিয়ে গত ঘন্টা আটত্রিশ জন বাংলাদেশি আক্রান্ত হয়েছে এই মহামারী ভাইরাসে এই জনসহ মোট বাংলাদেশি আক্রান্তের সংখ্যা হলো দুই হাজার জন দুই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন এই মহামারী ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশিরা কুয়েতে অবস্থান করছে এবার আসি কুয়েতের লকডাউন সম্পর্কে বিশেষ খবরে কুয়েতে যারা লকডাউনে থাকতে থাকতে অতিষ্ঠ হয়ে গেছেন তাদের জন্য একটা বিশেষ সুখবর হলো তিরিশে মেয়ের পর কুয়েতে আর লকডাউন বাড়াবে না এমনটাই জানিয়েছে কুয়েতের সরকার আগামী তিরিশে মেয়ের পর থেকে দুই এলাকায় থাকতে পারে আংশিক লকডাউন ও কারফিউ গতকাল সোমবার পঁচিশে মে দেশটির ইংরেজি দৈনিক আরব টাইমস অনলাইনে সংস্করণে উল্লেখ করেছে যে তিরিশে মেয়ের পর কুয়েতে কোনো লকডাউন থাকছে না জনজীবন স্বাভাবিক হতে যাচ্ছে তবে দুই এলাকায় থাকতে পারে ফের আংশিক লকডাউন ও কারফিউ দেশটির ওই পত্রিকা আরও জানে যে কুয়েতে টোটাল লকডাউন ও কারফিউ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তবে স্বাস্থ্যবিধি মেনে সরকারি অফিস আদালতে সীমিত কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করা হবে তবে আগে থেকে জিলিবাল সুয়েক ও মাহমুলা এলাকায় চলমান লকডাউন ও কারফিউ এর মেয়াদ আংশিকভাবে বাড়ানো হবে তবে ফরওয়ানিয়া ও ময়দান হাওয়ালিকে করোনার হটস্পট চিন্তা করে এই এলাকায়ও আসতে পারে নতুন সিদ্ধান্ত অর্থাৎ যারা মাহবুলা এবং জিলিবাল সুয়েখে অবস্থান করছেন তাদের সম্ভাব্য কারফিউ সময়টা বাড়ানো হতে পারে টাইমটা এখনও নির্দিষ্ট করা হয়নি যখন করা হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব ইনশাল্লাহ এদিকে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় উজারতুল আকফ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে ইনশাল্লাহ লকডাউন খুলে দেওয়ার পর মসজিদগুলো পুনরায় খুলে দেওয়া হতে পারে পুরোপুরি স্বাস্থ্যবিধি মেনে চলে মসজিদে পুনরায় অনুষ্ঠিত হবে জামাত আলহামদুলিল্লাহ এটাও কম না এরপর আসি কুয়েতে ফ্লাইট সংক্রান্ত খবরে আজ ছাব্বিশে মে কুয়েত থেকে আল জাজিরা এয়ারওয়েজের মাধ্যমে তিনশো চৌত্রিশ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা করেছে একটি ফ্লাইট সবার জন্য রইল শুভকামনা এবার আসি কুয়েতের কারফিউ ভায়োলেশনের খবরে কুয়েতে গতকাল সোমবার চব্বিশ জন কুয়েতি নাগরিককে কারফিউ রুলস প্রত্যাখ্যান করার কারণে গ্রেফতার করা হয়েছে এর মধ্যে কোনো অন্য জাতিরা ছিল না যারা কুয়েতে অবস্থান করছেন কুয়েতের আইনের প্রতি শ্রদ্ধাশীল হন আজকের মতো এই ছিল আমার কুয়েতের সর্বশেষ খবর যারা যারা এতক্ষণ ধরে এই ভিডিওটি দেখেছেন সবার জন্য রইল অনেক কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন I love it. Thanks for watching.